আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই ভিডিওটা সবারই উপকারে আসবে, হক টেকনিশিয়ান হক সাধারণ মানুষ, ঠিক আছে? তো আজকের বিষয়টা হচ্ছে, আমরা সবাই জানি যে মোবাইলের মধ্যে FRP, আমরা FRP যখন একটা সেট রিসেট মারি, আমাদের মোবাইল কিন্তু FRP লক লেগে যায়, যদি ওইটাতে জিমেল অ্যাকাউন্ট লগইন থাকে। হ্যাঁ, তো আর FRPটা লাগে হচ্ছে আপনার ললিপপ ভার্সন থেকে, অ্যান্ড্রয়েড 5.1 ভার্সন থেকে কিন্তু আমাদের FRP শুরু হয়েছে, আর এখন কিন্তু বর্তমানে 10 ভার্সন চলতে আছে রানিং, ঠিক আছে? তো তার মধ্যে কিন্তু আমরা যে আগে কিটক্যাট ভার্সনের সেট চালাইতাম, মানে 4.42 বা 4.4 কিটক্যাট ভার্সন, তো ওইগুলো কিন্তু বর্তমানে যত গ্রাহক আছে, মোবাইল স্মার্টফোন গ্রাহক আছে, তারা কিন্তু ওই মোবাইলগুলো এখন আর মানে সচলাচল ব্যবহার করছে না, কারণ সবাই একটি ভালো মানের একটি সেট ইউজ করতে চায়, এবং কি সবাই একটু ভালো মানের একটি সেট কিনতে চায়। তো সেই ক্ষেত্রে যারা নিয়ে আপনার দেখা যাচ্ছে যে কিছু জানে না, দেখা যাচ্ছে মোবাইলটা আপনার হ্যাং করে একটু, বা একটা জিনিস একটু সমস্যা করে, তখন মনে করে কি যে ছবিগুলো আমরা পুনি স্টোর থেকে আমাদের SD কার্ডে নিয়ে আসে সেটাকে রিসেট করে দিই। তো রিসেট করার পরে দেখা যাচ্ছে কি সেটার মধ্যে FRP লক, FRP লক বলতে এটা আমাদের যেমন MI সেট আছে, MI-এর কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট আছে, MI অ্যাকাউন্ট। হ্যাঁ, তো এটা হতে পারে MI অ্যাকাউন্ট, হতে পারে বা জিমেল অ্যাকাউন্ট। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে যে রিয়েলমিরও তাদের নির্দিষ্ট ওয়েবসাইটের নির্দিষ্ট একটি অ্যাকাউন্ট আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু রিয়েলমিরও একটি অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টও কিন্তু লেগে যায়। তো দেখা যাচ্ছে যে আপনাদের বেশিরভাগই হয় যে কি জিমেল অ্যাকাউন্ট লগইন থাকে, আর প্রত্যেকটা মোবাইলে কিন্তু আমরা জিমেল অ্যাকাউন্ট লগইন করে রাখি, কারণ দেখা যাচ্ছে যে আমাদের প্লে স্টোর ব্যবহার করতে গেলে কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্টটা লগইন করতে হয়, আর সেই ক্ষেত্রে জিমেল অ্যাকাউন্ট লগইন করার পরে যখন আমরা প্লে স্টোর থেকে অ্যাপস নামাই, তখন দেখা যাচ্ছে যে আমাদের সেটের মধ্যে এই যে অ্যাপস নামানোর পরে যে জিমেলটা ব্যবহার করে, যখন আমরা সেটা রিসেট মারি বা ফরম্যাট মারি, পরবর্তীতে দেখা যাচ্ছে সেটা রান করার পরে, হ্যাঁ, আমাদের এখানে সামনের দিকে এগিয়ে যেতে পারছি না, এখানে জিমেল অ্যাকাউন্ট চায় এবং কি পাসওয়ার্ড চায়। তো সেক্ষেত্রে অনেকের জিমেল অ্যাকাউন্টটা মনে থাকে, অ্যাড করে নেন পাসওয়ার্ড দিয়ে, তবে বেশিরভাগ ক্ষেত্রে মানুষরা ভুলে যান যে এটা কি ছিল আসলে, পাসওয়ার্ডটা মনে নেই বা জিমেলটা মনে নেই, বা অনেকে হ্যান ত্যান দিয়ে একটা জিমেল খুলে দেয়, হ্যাঁ, তো এটা কারো জানা থাকে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা টেকনিশিয়ানের কাছে যেতে হয়, বা টেকনিশিয়ানরাও আমরা অনেকে অনেক সময় অনেক টেকনিশিয়ানে আছি যে আমাদের কাছে ফ্ল্যাশের ডিভাইস নেই, হ্যাঁ, কোনো প্রকারের কোনো ফ্ল্যাশের ডিভাইস নেই, দেখা যাচ্ছে যে সেট মানে আপনাদের সেটগুলোকে কী করতে হয়, মানে রিসেট করতে হয় যে কোনো একটা সমস্যার কারণে। তো রিসেট করতে গেলে আমরা রিসেট করে পরবর্তীতে দেখি এটার মধ্যে FRP লক। হ্যাঁ, তো FRP লকগুলো পরবর্তীতে কিন্তু আমরা অনেক ঝামেলায় পড়তে হয়, ঠিক আছে, অনেক ঝামেলায় পড়তে হয়, যেমন দেখা যাচ্ছে যে নতুন করে এটা বাইপাস করতে হয়। তো সেই ক্ষেত্রে এই সমস্যাগুলো আজকে আমরা সমাধান করব, ঠিক আছে, যে কিভাবে আমরা একটি সেট মানে কোনো প্রকার লক ছাড়া, কোনো প্রকার লক থাকবে না আমাদের FRP হোক, সেটা জিমেল বা স্যামসাং অ্যাকাউন্ট হোক অথবা MI অ্যাকাউন্ট হোক, কোনো প্রকার লকে থাকবে না আমরা কিন্তু, এবং কি আমরা স্যামসাংয়ের মধ্যেও কিন্তু আমরা মানে দেখতে পারি সেট রিসেট মারার আগে যে এটাতে FRP অন আছে কি না অফ আছে, ঠিক আছে, মানে অন অফ বিষয়টা আপনি নিজে জানতে পারবেন যে আপনার সেটে FRP অন আছে নাকি বন্ধ আছে, ঠিক আছে? তো স্যামসাংয়ের ক্ষেত্রে বিষয়গুলো জানা যায় যে FRP অন আছে কি না বন্ধ আছে, যখন আপনারা স্যামসাংয়ে বলি ভলিউম ডাউন এবং কি হোম বাটন পাওয়ার বাটন, তিনোটা বাটন একসাথে চেপে ধরবেন, আমি আবারও বলি ভলিউম ডাউন হোম বাটন পাওয়ার বাটন, তিনোটা বাটন যখন একসাথে চেপে ধরবেন, ধরার পরে তারপরে এখানে লেখা থাকবে একটাতে আপনার যে কন্টিনিউ, ঠিক আছে, উপরে ভলিউম আপ চেপে কন্টিনিউ করবেন, মানে ডাউনলোডিং মোডে নেওয়ার জন্য কন্টিনিউ করতে হবে, তো সেই ক্ষেত্রে ভলিউম আপ ক্লিক করতে হবে। তো যখন ভলিউম আপ ক্লিক করবেন তখন কিন্তু উপরে আপনারা দেখতে পারবেন FRP লক নামে একটি অপশন থাকে, আমি আপনাদেরকে মানে এটা প্রুফ সহকারে দেখিয়ে দেবো স্ক্রিনে গিয়ে, হ্যাঁ, যে এটা কী লেখা থাকে, লেখা থাকে FRP লক অফ থাকলে অফ লেখা থাকবে বা অন থাকলে অন লেখা থাকবে। তো এগুলা কিভাবে আপনারা আসলে বুঝতে পারবেন, বা কিভাবে আপনার সেটটাতে FRP লাগবে না, আপনি মানে রিসিট করার ক্ষেত্রে আপনি সেটটাকে ইচ্ছা মতো আপনি রিসিট করে নিতে পারেন, পরবর্তীতে কোনো প্রকার FRP লাগবে না, হয়তো আপনি জিমেলটা ভুলে গেছেন, ঠিক আছে, জিমেলটা ভুলে গেছেন বা পাসওয়ার্ডটা ভুলে গেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তীতে জিমেল বা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন না, ঠিক আছে, যেহেতু ভুলে গেছেন। তো সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথমে জিমেল অ্যাকাউন্ট রিমুভ করতে হবে, বা আপনি এই দুইটা ওয়ে আছে আমাদের, একটা হচ্ছে জিমেল অ্যাকাউন্টগুলো রিমুভ করা, আর একটা হচ্ছে FRP অফন করা। তো আমরা FRP অফন সিস্টেমটাও দেখবো, এবং কি জিমেল অ্যাকাউন্ট রিমুভ সিস্টেমটাও দেখবো, আজকে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখাবো যেগুলো আমরা কীভাবে কাজ করি। তো যদি ভিডিওটাতে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও।
আমাদের ভিডিওগুলো ভালো লাগলে জিএসএম পয়েন্ট সুজন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো এখন আমরা যেটা করব, আমি বর্তমানে আমার হাতের সেটটা হচ্ছে স্যামসাং M31, ঠিক আছে? এটা হচ্ছে স্যামসাং M31। আপনারা যেই কোনো সেটের মধ্যে, আমি এখন যেই সেটিংগুলো দেখাবো, যেই কোনো সেটের মধ্যে পাবেন। এটা হোক স্যামসাং, হোক লাভা, হোক সিম্পনি, বা হোক আপনার এমআই, লেনোভো, যেটাই হোক, ইত্যাদি অনেক মডেল আছে। আপনারা যেটা করবেন, সর্বপ্রথমে আমরা সেটিংয়ে চলে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের সেটিং অপশান, তো আমরা সেটিং অপশানে ক্লিক করব। সেটিং অপশানে ক্লিক করার পরে আমরা অনেকের অ্যাবাউট পুন উপরে থাকে, যেখানে থাকুক না কেন আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট পুন, ঠিক আছে? অ্যাবাউট পুনে ক্লিক করবেন। অ্যাবাউট পুনে ক্লিক করার পরে আপনারা যেটা করবেন, হয়তো সরাসরি পেয়ে যেতে পারেন যে বিল্ড নাম্বার, অথবা অ্যাবাউট পুনে যাওয়ার পরে আপনারা পেতে পারেন যে সফটওয়্যার ইনফরমেশন, ঠিক আছে? এই সফটওয়্যার ইনফরমেশন আমরা ক্লিক করলাম, ঠিক আছে? তো সফটওয়্যার ইনফরমেশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি লেখা আছে যে বিল্ড নাম্বার। তো এখানে আমরা মিনিমাম 7 বার একসাথে চাপ দিতে হবে, ঠিক আছে? 7 বার। তো এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন বিল্ড নাম্বারটা, তো এটা আপনারা হয়তো সরাসরি অ্যাবাউট পুনে যাওয়ার পরেও আপনারা পেতে পারেন যে বিল্ড নাম্বার, ঠিক আছে? তো বিল্ড নাম্বারে আপনারা মিনিমাম 7 বার ক্লিক করবেন। তো আমি আগে অলরেডি ক্লিক করে এটা অন করে রেখেছি, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে নিচে যে নো নিড ডেভেলপার মোড, ঠিক আছে? কারণ হচ্ছে এটা অলরেডি করা আছে, ইনেবল করা আছে, এখানে লিখে দিছে তারা। তো আমরা ব্যাগে চলে যাচ্ছি। ব্যাগে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে আমাদের ডেভেলপার অপশন। তো আপনাদেরকে আমি যেটা সাজেস্ট করব, আপনারা একটু খুঁটিনাটি করে গেটে দেখবেন যে বিল্ড নাম্বারটা অ্যাবাউট পুনের ভিতরে বিল্ড নাম্বারটা পাবেন 100% শিওর। তবে স্যামসাংয়ের ক্ষেত্রে এখানে অ্যাবাউটের নিচে কিন্তু চলে আসছে ডেভেলপার অপশন, কিন্তু অনেক সময় যে রিয়েলমি বা যে এমআই বা অন্য যেই সেটগুলো থাকে, মানে এমআই, ভিভো, এসব আপনারা একটু সেটিং, যে অ্যাডাল্ট সেটিংয়ের ভিতরে গেলে আপনারা এই যে ডেভেলপার যে অপশনটা এটা পেয়ে যাবেন, ঠিক আছে? অ্যাডাল্ট সেটিংয়ের ভিতরে গেলে, তো আমরা এখানে ডেভেলপার অপশনটা যেহেতু এখানে পেয়ে গেলাম, তো এখন দেখতে পাচ্ছেন এখানে, ঠিক আছে, এখানে একটি অপশন আছে যে ইউ ই এম আনলক, ঠিক আছে? UEM আনলকটা আপনারা ইনেবল করে দেবেন। এখানে যখন ক্লিক করবেন আপনাদের স্ক্রিনে দেওয়া লকটা চাবে এখানে, ঠিক আছে? স্ক্রিনে দেওয়া এটা পিন হোক, প্যাটার্ন হোক, পাসওয়ার্ড হোক, এটা চাবে। তো চাওয়ার ক্ষেত্রে আপনারা আপনাদের লকটা দিয়ে দিবেন। তো আমি আমার লকটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে আমি আমার লকটা দিয়ে দিলাম। তো এখানে লেখা আছে কি ইনেবল, তো আমরা এখানে ইনেবলে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবুজ হয়ে গেছে, এটা কিন্তু ইনেবল হয়ে গেছে। তো আমরা ব্যাগে চলে যাব, যাওয়ার পরে আবার ট্রাই করব। প্রায় সময় এটা হয় না, 2 বার করতে হয়। তো আমরা আবার ট্রাই করছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু অলরেডি ওকে আছে, ইনেবল। তো এখানে যদি লেখাটা ইনেবল না থাকে, আপনারা দ্বিতীয়বার ট্রাই করে এটা করে দিবেন, ঠিক আছে? করে দেওয়ার পরে যেটা হবে, আপনাদের যত প্রকারে আপনাদের এটাতে এমআই অ্যাকাউন্ট থাকুক, অথবা আপনার দেখা যাচ্ছে যে জিমেল অ্যাকাউন্ট আছে, তাতে আর কোনো প্রবলেম নেই, আপনারা সেটাকে হার্ড রিসেট বা ফরম্যাট করতে পারেন, ঠিক আছে? তো আমরা এখন আমি এটা চাচ্ছি না ইনেবল করতে, কারণ এটা আমি অফ করে দিচ্ছি। তো এটা আমাদের কিন্তু এখন অফ হয়ে গেছে। তো দেখা যাচ্ছে যে আপনারা এটা ইনেবল করতে চাচ্ছেন না, হ্যাঁ, আপনাদের এটা পাচ্ছেন না। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনাদের মোবাইলে ধরুন জিমেল অ্যাকাউন্ট লগিং আছে, এখন আপনাদের সেটটা, এটা হতে পারে ভিভো, এমআই, রিয়েলমি, হ্যাঁ, বা লাভা, সিম্পনি, যে কোনো একটি ব্র্যান্ডের সেট হোক। তো সেক্ষেত্রে আপনারা যেটা, যে অপশনটা বার করবেন, আমি এখানে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যান্ড ব্যাকআপ একটি অপশন, আপনারা হয়তো অ্যাকাউন্ট অ্যান্ড ব্যাকআপ না থাকতে পারে, অনেক সেটের মধ্যে আমি দেখছি অনলি অ্যাকাউন্ট থাকে। তো আপনারা অ্যাকাউন্ট লেখাটা মাঝবি পাবেন, আপনারা অ্যাকাউন্ট লেখাতে ক্লিক করবেন। তো অ্যাকাউন্ট লেখাতে ক্লিক করার পরে অনেক সময় এখানে আপনারা যে জিমেলের অপশনগুলো পেয়ে যাবেন, কিন্তু এটা স্যামসাং, সেক্ষেত্রে এখানে আরও কিছু অপশন আছে। তো এখানে আবারও উপরে লেখা আছে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট, তো আমরা আবারও অ্যাকাউন্টে চলে গেলাম। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের জিমেল অ্যাকাউন্টগুলো, হ্যাঁ। তো আমি আমার সিক্রেটের জন্য আমি একটু এখানে আমরা জাপসা করে দিলাম। তো এখানে যে দুইটা জিমেল অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, তো আমরা এখান থেকে জিমেল অ্যাকাউন্ট রিমুভ করতে যাচ্ছি। এটা কীভাবে রিমুভ করবেন, আপনারা জিমেল অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন সরাসরি লেখা আছে রিমুভ অ্যাকাউন্ট, হ্যাঁ, এখানে সরাসরি লেখা আছে রিমুভ অ্যাকাউন্ট। তো অনেক সময় দেখবেন ফোনের নিচে, মানে মিডলে থাকবে
থ্রি ডট অপশন, আবার অনেক সময় থাকবে দেখবেন এই যে উপরের কানিতে হাতের ডাইন পাশে থ্রি ডট অপশন, তো এটা মিডলে হোক বা এই যে কানিতে হোক আপনারা থ্রি ডট অপশনে ক্লিক করবেন। থ্রি ডট অপশনে ক্লিক করলে কিন্তু এই রিমুভ অ্যাকাউন্ট লেখাটা পেয়ে যাবেন, ঠিক আছে। রিমুভ অ্যাকাউন্ট লেখাটা পাওয়ার পরে আপনারা রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন এইখানিতে চলে আসছে রিমুভ অ্যাকাউন্ট। হ্যাঁ, তো আমরা রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এখানে কিন্তু অনেক সময় পাসওয়ার্ড চেতে পারে আপনার স্ক্রিন লকের পাসওয়ার্ডটা, তো এখানে আমাদের আরেকটা অ্যাকাউন্ট আছে, আমরা দেখি এটা রিমুভ হয় কি। তো আমরা এটাও রিমুভ করে দিই রিমুভ অ্যাকাউন্ট। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ওকে চাইছে, হ্যাঁ ঠিক আছে, ওয়ার ইউ শিওর, ঠিক আছে। তো এখানে ওকে চাইছে আমরা এটা কাটতে চাচ্ছি কি না, তো আমরা এটাতে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের লক চাচ্ছে, হ্যাঁ ফিঙ্গার, হ্যাঁ আমাদের সেটে ফিঙ্গার দেওয়া আছে যে কারণে লক চাচ্ছে। যদি আপনাদের ফিঙ্গার না থাকে আপনাদের এরকম অপশন চলে আসবে যে প্যাটার্ন বা পিন বা পাসওয়ার্ড, তো আমরা আমাদের লকটা দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা এটাও আমাদের কিন্তু এখন রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। এই যে আমাদের জিমেল কিন্তু দুটোই রিমুভ হয়ে গেল, এবং কি এখানে দেখতে পাচ্ছেন আমাদের আরও একটি জিমেল দিয়ে স্যামস্যাম অ্যাকাউন্ট একটি লগিং আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন স্যামস্যাম অ্যাকাউন্ট। তো আপনারা কিন্তু এই স্যামস্যাম অ্যাকাউন্ট সহ আপনারা রিমুভ করে দিবেন, ঠিক আছে। আপনারা এখান থেকে যা আছে সব কিছু রিমুভ করে দিবেন, ঠিক আছে, স্যামস্যাম অ্যাকাউন্ট সহ আপনারা রিমুভ করে দিবেন। তো সেই ক্ষেত্রে এখান থেকে এগুলো রিমুভ করার পরে আপনারা সেটাকে রিসেট মারতে পারেন। সেই ক্ষেত্রে রিসেট মারলে আপনাদের কি হবে, মানে আপনাদের আর এফআরবি লকটা আসবে না। আর তাছাড়া আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলছিলাম যে আপনারা স্যামস্যাম সেটগুলোর ক্ষেত্রে দেখতে পারবেন যে আপনার সেটটা মানে জিমেল অ্যাকাউন্ট স্যামস্যাম অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে আপনাদের জিমেল অ্যাকাউন্ট চালু আছে নাকি চালু নাই, ঠিক আছে। তো সেটা দেখার জন্য আমি তো বলেই দিয়েছি যে ভলিউম ডাউন এবং কি হোম বাটন এবং কি পাওয়ার বাটন একসাথে চেপে ধরতে হবে। চেপে ধরার পরে তারপরে আপনাদের যখন ডাউনলোডিং মোড আসবে তখন আপনারা ভলিউম আপ চেপে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে আপনাদেরকে এই যে এখানে আমি দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন দুটো অপশন, এখানে একটা ছবি এবং কি এখানে একটা ছবি, হ্যাঁ। তো এখানে যদি আপনারা লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন এফআরবি লক অন, এটা অন করা আছে। যদি এরকম অন থাকে তখন কিন্তু আপনারা জিমেল অ্যাকাউন্টটা আপনারা রিমুভ করে নেবেন, যত সব জিমেল অ্যাকাউন্ট থাকবে সবগুলো আপনারা রিমুভ করে নেবেন, ঠিক আছে। তো আমরা এদিকে আরেকটা ছবি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে এফআরবি লক অফ, ঠিক আছে। এখানে যেটা লেখা আছে এফআরবি লক অফ, এটা যদি আপনারা হার্ড রিসেট মারেন তো সেক্ষেত্রে আপনাদের কোনো প্রকার এফআরবি আসবে না, ঠিক আছে। স্যামস্যামের ক্ষেত্রে এই অপশনটা আছে, আপনারা এই অপশনটা এভাবে দেখতে পারেন, ঠিক আছে, আমি যেভাবে বলছি। তো আপনার যদি অন থাকে তো সেক্ষেত্রে আপনারা জিমেল অ্যাকাউন্টগুলো রিমুভ করে দিবেন, ঠিক আছে। তো তাহলে আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা জিমেল অ্যাকাউন্ট রিমুভ করবেন, এবং কি আপনারা পুরো সেটের জিমেল হোক বা এমআই লক হোক বা যে কোনো লকে হোক, প্রথম যে সেটিংটা দেখাইছি আমরা ডেভেলপার অপশন থেকে, ওইখান থেকে যদি আপনারা এটা অন করে দেন তাহলে কোনো প্রকার লক লাগবে না, কোনো প্রকার মানে এফআরবি বাইপাস লক লাগবে না। তাহলে আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমি আসলে আপনাদেরকে কী বোঝাতে চাচ্ছি। তো যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে থাকে আমি আবারও বলছি একটি লাইক দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।